আমরা এখন আছি বারিক্কা টিলাতে। বারিক্কা টিলার শুরুতে এখানে একটা অদ্ভুত ঘটনা ঘটে, হচ্ছে এই নলকূপের যে উজু করার জন্য নলকূপ বা টিউবওয়েল, এখানে অটোমেটিক্যালি পানি পড়ে। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহ আকবার, খুবই সুন্দর ব্যবস্থা, অদ্ভুত জিনিস। এটা মূলত আমরা যে বারিক্কা টিলায় এখন উঠবো, এই বারিক্কা টিলার অনেক উপরে পানির লেয়ার আছে, সেই লেয়ারটা এখানে কানেকশন হয়ে আছে, এটার জন্য এখানে অটোমেটিক্যালি পানি পড়তেছে। অর্থাৎ আমরা যদি কম্পেয়ার করি আমাদের বাসার সাথে, একটা পানির কল এখানে খোলা, মোটর থেকে অটোমেটিক্যালি পানি পড়তেছে। সিস্টেমটা ভালো। সিলেটে এসে এরকম 45 ডিগ্রি 55 ডিগ্রি অ্যাঙ্গেলের ট্রেকিং করতে হবে এটা ভাবি নাই। বারিক্কা টিলাতে আগে কখনো আসি নাই, এই জন্য ধারণা ছিল না। অ্যাবাউট 50 ডিগ্রি অ্যাঙ্গেলে ট্রেক করা লাগতেছে এখন। এ হচ্ছে বারিক্কা টিলা থেকে ভিউ। আলহামদুলিল্লাহ, খুবই সুন্দর জায়গা।